মাস পয়েন্ট থিওরেমের প্রয়োগটু। দেখো, মাস পয়েন্ট থিওরেমের কনসেপ্টটি যে খুবই সহজ এবং বাস্তবসম্মত তা তোমরা গত ক্লাসেই দেখেছো। এই কনসেপ্টটি সহজ হলে কি হবে, এই কনসেপ্টটির সাহায্য নিয়ে অনেক জটিল জটিল সমস্যার সমাধান খুবই সহজে করা যায়। যেমন এটি একটি মোটামুটি জটিল সমস্যায় করা যায়। এখানে এই মাস পয়েন্ট থিওরেমের কনসেপ্টটির সাহায্য নিয়ে তোমরা এখানে যে কেবলমাত্র ব্লু এরিয়াকে নির্ণয় করতে পারবে তা নয়, এখানে প্রত্যেকটি পার্টের ক্ষেত্রফল খুব সহজেই নির্ণয় করতে পারবে। দেখো, আগে সমস্যাটি ভালো করে বুঝে নাও। এক্ষেত্রে এবিসি একটি সমকোণ ত্রিভুজ যার কোণ এটি হলো সমকোণ, এবং এখানে সিপির দৈর্ঘ্য দিয়ে আছে 6 একক, ই এর দৈর্ঘ্য দিয়ে আছে 3 একক, এস এর দৈর্ঘ্য দিয়ে আছে 3 একক, এস বি দৈর্ঘ্য দিয়ে আছে 6 একক, এবং এর সাথে বলা রয়েছে সি আর সমান আর এস। এইখান থেকে আমরা এই ব্লু এরিয়াটি নির্ণয় করব। তো সমস্যাটি জটিলতা হওয়ার মূল কারণ কি হলো, এখানে শীর্ষবিন্দুগামী যে তিনটি রেখা অঙ্কন করা হয়েছে তারা কিন্তু সমবিন্দু নয়, এবং এক্ষেত্রে আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। তো যেহেতু এই রেখা তিনটি সমবিন্দু নয়, এর জন্য আমরা দুটি দুটি রেখা নিয়ে এখানে মাস পয়েন্ট থিওরেমটি কাজে লাগাবো। তাহলে এই ক্ষেত্রে এই একিউ রেখাংশটি এবং সিএস রেখাংশটি আঁকা হয়েছে, এবং লক্ষ্য করে দেখো এখানে এই অনুপাতটির মান কিন্তু দেওয়া আছে 3:6, তার মানে এটিকে আমরা লিখতে পারি 1:2। তো আবার লক্ষ্য করে দেখো এখানে বলা আছে কিন্তু সি আর সমান আর এস, তাহলে এই ক্ষেত্রে এই অনুপাতটি হলো 1:1। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এই অনুপাতটি নির্ণয় করব, এখানে এই এই অনুপাতটি নির্ণয় করব। তো এই ক্ষেত্রে আমরা মাস পয়েন্ট থিওরেম লাগাবো। তাহলে মাস পয়েন্ট থিওরেম কাজে লাগানোর জন্য আমরা কি করি, প্রথমেই দেখি কোন দুটি রেখাংশের অনুপাত দেওয়া আছে, সেই দুটো রেখাকে প্রথমে লক্ষ্য করি। তাহলে এই ক্ষেত্রে এই কালো রেখাটির এবং এখানে ভূমিটির অনুপাত দুটি দেয়া আছে, এবং তাদের ছেদ বিন্দুটি হলো এক্ষেত্রে এই বিন্দুটি। প্রথমে এই বিন্দুটির আমরা ভর নির্ণয় করব। তাহলে এই বিন্দুটির ভর নির্ণয় করতে গেলে দুটি ক্ষেত্রে কিন্তু একই ভর আনতে হবে, এবং এই ভরটি আমরা কেমন ভাবে নির্ণয় করি, না এই দুটির সমষ্টি করে। এখানে এই দুটির সমষ্টি হবে 3, কিন্তু আমরা এই লাইনটির সাহায্যে যদি এই এই বিন্দুটির ভর নির্ণয় করি তাহলে কিন্তু এইটিকে এইখানে আনতে হবে, অর্থাৎ এখানে 1 হবে। তাহলে এইখানে যেহেতু এই মাসটিকে 3 লিখতেই হবে, কারণ 3 ও 1 এর লসাগু হলো 3, অতএব আমরা এই অনুপাতটিকে 1:1 এর পরিবর্তে সুবিধার জন্য 3:3 লিখে দেবো। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, 1:1 এর পরিবর্তে 3:3 খুব সহজেই লেখা যায়, 3:3 মানে 1:1, তাহলে এইভাবে লিখে দিলাম। তাহলে কিন্তু এই শীর্ষবিন্দুটির ভর খুব সহজেই বোঝা যাচ্ছে, এই 3 মাসটি এখানে এসে গেল এবং এই দুটি মাসের সমষ্টি হলো 3। তাহলে এই ক্ষেত্রে আমরা এই শীর্ষটির মাস লিখতে পারবো এইখান থেকে, এই একটিকে এখানে লিখে দেবো, এবং এইখানে এই শীর্ষবিন্দুটির মাস এই 3টিকে লিখে দেবো, এখানে এই 3টিকে লিখে দিচ্ছি। তাহলে এখন আমরা এই অনুপাতটি খুব সহজে নির্ণয় করতে পারবো, সেটি হলো এই মাসটিকে এখানে লিখে দেয়া এবং এই মাসটিকে এখানে লিখে দেয়া। তাহলে এখানে মূল চিত্রটির দিকে লক্ষ্য করো, এখানে কিন্তু এই রেখাংশের অনুপাতটি পেয়ে গেছি, সেটি হলো 1:3, তাহলে সেটিকে আমরা এখন লিখে নিই। তাহলে এই অনুপাতটি হলো 1:3। দেখো এটি কিন্তু বের করতে খুব বেশি সময় লাগলো না। এখন আমরা এই সবুজ রেখা এবং এই কালো রেখার সাহায্য নিয়ে আমরা এই অনুপাত দুটিকে নির্ণয় করব, কারণ এই অনুপাতটির একটি পার্টে কিন্তু এই নির্ণয় ক্ষেত্রফলটি রয়েছে, সুতরাং এই ক্ষেত্রফলটি আমাদের আগে নির্ণয় করতে হবে। তাহলে এই জন্য আমরা এই সবুজ রেখাংশটি এবং এই কালো রেখাংশটি নিলাম। তো এখানে আমরা আগে এই অনুপাতটিকে 1:3 পেয়ে গেছি, লক্ষ্য করে দেখো এই অনুপাতটি ছিল 6:3, তার মানে এটিকে আমরা লিখতে পারবো 2:1। তাহলে এখানে যে দুটি রেখাংশের অনুপাত দেওয়া রয়েছে সেই দুটি রেখাংশের ছেদ বিন্দু হলো এই জায়গাটিতে, তাহলে আগে এই বিন্দুটির মাস নির্ণয় করতে হবে। তাহলে এই বিন্দুটির মাস নির্ণয় করতে গেলে এইখান থেকে কিন্তু 3 মাস আসবে আর এখান থেকে কিন্তু 1 মাস আসবে, তাহলে এইটিকে প্রথমে 3-এ রূপান্তর করতে হবে, তাহলে এইটি দুইটিকেই 3 দিয়ে গুণ করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এই অনুপাতটিকে মনে মনে 6:3 হিসাবে লিখব, এটা আগেই ছিল 6:3, তাহলে সেটিকে আমরা লিখে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই অনুপাতটিকে এই 6:3 হিসাবে লিখলাম, যার জন্য এই শীর্ষবিন্দুর মাসটিকে খুব সহজেই
3 লিখতে পারলাম সেটি আমরা এটি থেকে বা এটি থেকে এখন আমরা এই শীর্ষবিন্দুর মাসটিকে কিন্তু এর সাহায্যে বলতে পারবো এখানে 8 মাসটি হয়ে যাবে 6 এবং এখানে এই মিডল পয়েন্টের মাসটি কিন্তু 3 আর একে 4 এই দুটি সমষ্টি তাহলে আমরা এই রেখাংশের অনুপাতটি খুব সহজেই বলতে পারবো সেটি হলো এই 6 টিকে এখানে লিখে এবং এই 4 টিকে এখানে লিখে তাহলে আমরা এই অনুপাতটি পাচ্ছি 4:6 মানে 2:3 তাহলে আমরা এই পার্টটির অনুপাতটিকে 2 হিসাবে লিখব 4:6 এর 2 টিকে লিখছি আর এই পার্টটিকে 3 হিসাবে লিখব আবার লক্ষ্য করে দেখো এই মাঝের বিন্দুটির মাস কিন্তু 9 6 যুক্ত 3 সমান 9 এবং এই শীর্ষবিন্দুটির মাস কিন্তু 1 কারণ এই 1 টিকে আমরা এখানে লিখলাম তাহলে এই অনুপাতটির মান হবে কিন্তু এই 9 টিকে এইদিকে পাঠাতে হবে এইখানটাই 9 হবে আর এই 1 টিকে এইদিকে পাঠাতে হবে অর্থাৎ 1 তার মানে এই অনুপাতটি আবার হয়ে যাবে 1:9 অর্থাৎ এখান থেকে এইটা হবে 9 তাহলে আমরা মাস পয়েন্ট থিওরেমের সাহায্যে খুব সহজেই এই অনুপাতগুলিকে নির্ণয় করতে পারলাম এখন আমরা ক্ষেত্রফলটিকে খুব সহজেই বলতে পারব দেখো এক্ষেত্রে আমরা একই ভূমি ও একই শীর্ষের কনসেপ্ট কাজে লাগাবো এক্ষেত্রে লক্ষ্য করে দেখো এখানে এক্যু ভূমি বরাবর যে দুটি ত্রিভুজ রয়েছে এদের শীর্ষ কিন্তু একই এবং এদের ভূমি একই রেখায় অবস্থিত একই রকম ভাবে পিবি রেখার নিচে যে ত্রিভুজ দুটি রয়েছে তাদেরও ভূমি একই রেখায় অবস্থিত এবং তাদের শীর্ষই তাহলে এখানে যেহেতু ক্ষেত্রফল এই পার্টটি খুব ছোট তাই আমরা এখান থেকে শুরু করছি তাহলে এই ক্ষেত্রফলটিকে আমরা 2 আর 1-এর লসাগু 2 সেটি দিয়ে স্টার্ট করব তার মানে এই ক্ষেত্রফলটিকে আমরা 2a একক হিসাবে লিখছি 2a বর্গ একক হিসাবে এই ক্ষেত্রফলটিকে লিখলাম তাহলে করে দেখো এখানে এই ক্ষেত্রফলটি 2a বর্গ একক হওয়ার জন্য এখানে এই ক্ষেত্রফলটিকে খুব সহজেই 18a হিসাবে লিখতে পারবো এই ক্ষেত্রফলটির মান হয়ে যাবে 18a কারণ এখানে এই ত্রিভুজ দুটির ভূমি এক রেখায় অবস্থিত এবং তাদের শীর্ষ একই এবং ভূমির অনুপাত 1:9 হওয়ার জন্য ক্ষেত্রফল অনুপাত হবে 1:9 তাহলে এখানে 2a হওয়ার জন্য একে 9 দিয়ে গুণ করে আমরা 18a মানে ফেললাম এখন আবার লক্ষ্য করে দেখো আমরা যদি এই একই রেখাংশের দিকে লক্ষ্য করি এই রেখাংশের উপরে দুখানা ত্রিভুজ রয়েছে বিকে শীর্ষবিন্দু ধরে এবং এক্ষেত্রে কিন্তু এই অনুপাতটি জানা আছে এটা হচ্ছে 2:3 তাহলে 2:3 অনুপাতের জন্য এখানে ক্ষেত্রফলটি পেয়েছি 18a যাকে 9 দিয়ে গুণ করে পাওয়া গেছে তাহলে আমরা এটিকেও 9 দিয়ে গুণ করে এর ক্ষেত্রফল বলতে পারবো 27 তাহলে এটা কিন্তু তোমরা খুব সহজেই বলতে পারবে এই কারণেই বলতে পারবে যে এই ক্ষেত্রে একবার ভেরিফাই করে নেবে যে এই দুটির অনুপাত 2:3 হলো কিনা আর যদি না নির্ণয় করতে পারো সেক্ষেত্রে এই ক্ষেত্রফলটাকে বি ধরে নেবে তাহলে 18a/b সমান 2/3 করে এই বি এর মানটি নির্ণয় করে নেবে তাহলে এক্ষেত্রে যদি আমরা দুটিকে 9 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এই অনুপাতটি 2:3 পাওয়া যাচ্ছে তাহলে এখন আমরা এই বাদবাকি ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে পারবো লক্ষ্য করে দেখো যে এই বিসি রেখা বরাবর আমরা একটি অনুপাত পাচ্ছি 3:1 এবং এই বিসি রেখার রেসপেক্টে এ কিন্তু শীর্ষবিন্দু তাহলে এখানে এই টোটাল ক্ষেত্রফলটির মধ্যে 3 অনুপাত রয়েছে এখানে এই সমষ্টিটি হচ্ছে 8 সাথে 15 5 হাতে রইল 1 4 45 এই টোটাল পার্টির ক্ষেত্রফল যেহেতু 45 এবং এটিকে 15a দিয়ে গুণ করে পাওয়া গেছে অতএব এই টোটাল ক্ষেত্রফলটি এই সিকিউ বরাবর টোটাল ক্ষেত্রফলটি হবে 15a বর্গ একক কারণ এই 3-এর সাহায্যে 45 পাওয়া যায় 15a দিয়ে গুণ করে তাহলে আমরা এখানে 15a দিয়ে গুণ করে পেয়েছি এই ক্ষেত্রেও আমরা 15a দিয়ে গুণ করব যার জন্য এই 15a-এর একটি পার্ট 2a এখানে দেয়া রয়েছে তাহলে বাদ বাকি পার্টটির ক্ষেত্রফল হবে 13a বর্গ একক তাহলে এখন কিন্তু আমরা এই টোটাল ক্ষেত্রফলটি নির্ণয় করতে পেরেছি এই টোটাল ক্ষেত্রফলটি হলো এখানে নিচের পোর্শনে রয়েছে 27 যুক্ত 18 মানে 45 এ বর্গ একক এবং এই উপরের পোর্শনে রয়েছে 15a বর্গ একক তার মানে এটার সমষ্টি করলে হবে টোটালটা 60a বর্গ একক এই 60 এর মান কিন্তু দেয়া আছে
60 এর মান হলো এই টোটাল ক্ষেত্রফলটি হলো হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা মানে 9 গুণিত 9 মানে হাফ ইনটু 9 স্কয়ার তাহলে আমরা 60 এর মান পেলাম হাফ ইনটু 9 স্কয়ার আমরা এখান থেকে এই ব্লু এরিয়াটি নির্ণয় করব বলে 27 এর মান নির্ণয় করব তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে লিখব 3a সমান এখানে 81 বাই এখানে 3a এর মান বের করছি অতএব 20 টাকে এদিকে নিয়ে যেতে হবে 81 বাই 40 এখন আমরা যদি বোথ সাইডে 9 দিয়ে গুণ করে দিই তাহলে 27 এর মান পেয়ে যাব তার মানে ব্লু এরিয়াটি পেয়ে যাব অর্থাৎ 27 এর মানটি হবে 81 গুণিত 9 মানে 729 ডিভাইড বাই 40 তার মানে এই ক্ষেত্রফলটির মান হয়ে গেল 729 বাই 40 বর্গ একক একই রকম ভাবে 18 এর মান লিখলে এই ক্ষেত্রফলটা পাওয়া যাবে এখান থেকে বা 2 এর মানের ক্ষেত্রে এটা পাওয়া যাবে 13 এর মান এটা পাওয়া যাবে